কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলে তাকে হবে কি মানা। কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। প্রফেসর ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান, একটি নাম, একটি অনন্য দৃষ্টান্ত। চিকিৎসাশাস্ত্রে সুনাম অর্জনের পাশাপাশি ইসলামকে সাবলীলভাবে উপস্থাপনার যে অসাধারণ দক্ষতা আল্লাহ তাঁকে দান করেছেন তা সত্যিই বিস্ময়কর। খুলনা জেলার ডুমুরিয়া থানাস্থ আরাজি ডুমুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান 1970 সালে HEC পাশ করে 1977 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। দ্বিতীয় ও ফাইনাল প্রফেশনাল MBBS পরীক্ষায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ষষ্ঠ ও দশম স্থান লাভ করেন। তিনি 1979 সালে ইরাকের জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে চাকরি করার পর 1986 সালে লন্ডনের গ্লাসগো রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস থেকে জেনারেল সার্জারিতে FRCS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর অব সার্জারি এবং ল্যাপারোস্কোপ যন্ত্রের মাধ্যমে পিত্তথলির পাথর অপারেশনে এককভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি অভিজ্ঞ সার্জন। প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান সপ্তাহের নির্ধারিত দিনে নিউজ কার্টুনস্থ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চেম্বার করে থাকেন। ছাত্রজীবন থেকেই অনুসন্ধিৎসু মনের মানুষ প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান। তাই তো কর্মজীবনে এসেও হাজারো ব্যস্ততার মাঝে যখনই সময় পান বসে যান সকল জ্ঞানের উৎস কোরআনে হাকিম ও হাদিস শরীফ নিয়ে। আমাদের সমাজে ইসলামের নামে প্রচলিত নানা অসঙ্গতি ও ভ্রান্ত ধারণা দেখে জ্ঞান পিপাসু এই মানুষটি কোরআন হাদিস ও সঠিক আকলের সমন্বয়ে চালিয়ে যান গবেষণা কর্ম। একে একে রচনা করেছেন 23টি মূল্যবান গ্রন্থ। শুধু গ্রন্থ রচনা করেই তিনি ক্ষান্ত হননি, সংশ্লিষ্ট বিষয়ের উপরে তিনি শুরু করেন নিয়মিত সেমিনার। এসব সেমিনারে গবেষণালব্ধ বিভিন্ন বিষয়গুলো একে একে তুলে আনেন দর্শক শ্রোতাদের সামনে। সুধি দর্শক, কোরআন রিসার্চ ফাউন্ডেশন প্রযোজিত, স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার পরিবেশিত নামাজ কেন আজ ব্যর্থ হচ্ছে এর প্রথম পর্ব আমাদের আজকের উপস্থাপনা, চলুন উপভোগ করি। নামাজ কেন আজ ব্যর্থ হচ্ছে এই নির্ধারিত বিষয়ের উপর আজকে প্রবন্ধ উপস্থাপন করছেন কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সার্জারির প্রফেসর, আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর মতিয়ার রহমান। আমি মতিয়ার রহমান স্যারকে নির্ধারিত বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করার জন্য আহ্বান করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনিয়ার 98তম অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, উপস্থিত শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রান্তের অনুষ্ঠান কুরআনিয়ার 98তম অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই এ দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমান জাতিকে বা আমাদেরকে তৌফিক দান করেন যে এই অনুষ্ঠান, আমরা যখন দুনিয়ায় থাকবো না, আমাদের পরেও যেন এই অনুষ্ঠান কেমন পর্যন্ত চালু রাখতে পারা যায় সে তৌফিক যেন আল্লাহ দান করেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি। আমি
সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সাবজেক্ট নামাজ কেন আজ ব্যর্থ হচ্ছে। সাবজেক্ট নাম শুনেই বোঝা যাচ্ছে বেশ ইম্পর্টেন্ট সালাত বা নামাজ। অনেক মুসলমান নামাজ আদায় করছেন, কিন্তু আমরা এই রকম একটা নাম দিয়ে এই কথাটা শুরু করেছি। নামটা, বইটির নাম এভাবে রাখা হয়েছে বা আজকের অনুষ্ঠানের নামও এরকমভাবে দেওয়া হয়েছে। কেন আমরা সেটা দিয়েছি, কী কারণে, এ সমস্ত তথ্যগুলো নিয়েই আমরা আজকের অনুষ্ঠান আলোচনা করব। এটি বেশ একটু ডিটেলস বিষয় এবং আমরা চাই প্রতিটা বিষয়ে ডিটেলস আলোচনা করতে, যাতে মানুষের কাছে টোটাল তথ্যগুলো পৌঁছে যায়। সেই টোটাল তথ্য পৌঁছানো একটি অনুষ্ঠানে এটা সম্ভব নয়, সেই জন্য আমরা এই সাবজেক্টটি দুটি অনুষ্ঠানে বিভক্ত করব। আজকে আমরা প্রথম পর্বটা আলোচনা করব, ইনশাআল্লাহ নেক্সট মান্থে আমরা সেকেন্ড পর্বটা আলোচনা করব। জি, সো নামাজ কেন আজ ব্যর্থ হচ্ছে, আমরা যদি প্রথমে একটু দেখে নিই যে নামাজের গুরুত্ব, ইসলামী জীবনবিধানে নামাজের গুরুত্ব কতটুকু, এটা যদি আমরা একটু সাবজেক্টটা দেখে নিই। নামাজের কথা 104 বার আর কোরআনে উল্লেখ করা হয়েছে। অজ্ঞান ও মহিলাদের বিশেষ কিছু অবস্থা ব্যতীত নামাজ মাপ নেই। অন্য অনেক গুরুত্বপূর্ণ আমল মানুষের মাপ আছে, যেমন রোজা, সফরে মাপ আছে, অসুস্থের জন্য মাপ আছে, হজ, যারা নিসাবের অধিকারী হয় তাদের জন্যে খালি যাওয়ার যোগ্য, পথ খরচ যাদের আছে তাদের, জাকাত যারা নিসাবের অধিকারী হয় তাদের জন্যে, কিন্তু নামাজ সবার জন্যে এবং মহিলাদের বিশেষ কিছু অবস্থা ব্যতীত এবং অজ্ঞান লোক ব্যতীত আর সবার জন্যে নামাজ আদায় করা ফরজ। পাঁচ অক্ত নামাজ ফরজ হওয়ার আদেশ রাসূলকে আরশে আজিমে ডেকে নিয়ে আল্লাহ সরাসরি দিয়েছেন। আমরা জানি জিবরাইল ইসলাম কোরআনের ইসলামের অন্য যখন অন্য সব বিষয়গুলো জিবরাইল ইসলাম নিয়ে এসে রাসূলকে ওহি মাধ্যমে জানিয়েছেন, ওহি মাতলু, কিন্তু নামাজের ইয়াদা রাসূলকে মেরাজে নিয়ে যেয়ে আল্লাহ ডাইরেক্টলি দিয়েছেন। সো এখানেও কিছুটা ডিফারেন্স আমরা দেখতে পাই। এরপরে নামাজকে রাসূল সাল্লাম বেহেশতে যাবি বলেছেন। কনসিডারিং অল দিস ফ্যাক্টস উই ক্যান ডেফিনেটলি সে দিস সালাত ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ইসলামিক কোড অফ লাইফ। ইসলামী জীবন ব্যবস্থায় নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ফ্যাক্টরগুলো, এই বিষয়গুলো, এই পয়েন্টগুলো পর্যালোচনা করলে আমরা সহজে এটা বুঝতে পারি। এরপরে বর্তমানে নামাজ বর্তমানে সফল না ব্যর্থ, এই বিষয়টি আমাকে অনেকেই বলেছে, আপনি নামাজ কেন ব্যর্থ হচ্ছে এই নামটা দিলেন কেন, এই নামটা না দিয়ে অন্য কোনো নামে দিলে ভালো হতো। তো কেন আমরা এই নামটা চুজ করলাম, যে নামটা চুজ করা নামাজ কেন আজ ব্যর্থ হচ্ছে কথাটা কি যৌক্তিক কথা বলেছি আমরা নাকি এটা ঠিক হয়নি বা তথ্যভিত্তিক হয়নি, সেই জন্য আমরা যদি একটু বুঝে নেই। মহান আল্লাহ আল্লাহ জানিয়ে দেয়া নামাজের উদ্দেশ্য, অর্থাৎ নামাজের কী উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে এই, আমরা জানি এটা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ব্যক্তি ও সমাজ জীবন থেকে অশ্লীল ও অন্যায় কাজ দূর করে। আল্লাহ নিশ্চয়তে দিয়ে বলছেন যে নামাজ মানুষের ব্যক্তি এবং সমাজ জীবন থেকে অন্যায় অশ্লীল কাজ, মানে ইসলামের দৃষ্টিতে যে কাজগুলো অশ্লীল এবং ইসলামের দৃষ্টিতে যে কাজগুলো অন্যায় সেগুলোকে দূর করে। তাহলে ইসলামের দৃষ্টিতে যেগুলো অন্যায় এবং অশ্লীল যদি দূর হয়ে যায়, সেই জায়গাটা তো ভ্যাকুয়াম থাকবে না, ওই জায়গাটা ফিল আপ হয়ে যাবে কী দিয়ে, ইসলামের দৃষ্টিতে যে কাজগুলো অশ্লীল নয় এবং যে কাজগুলো ন্যায় সেগুলো দিয়ে ওই সমাজটা বা ওই ব্যক্তির জীবন পরিপূর্ণ হয়ে যাবে, এটি হচ্ছে নামাজের উদ্দেশ্য। কিন্তু বর্তমানে বাস্তব অবস্থা কি, বর্তমানে নামাজের সংখ্যা যে হারে বাড়ছে তার চেয়ে অনেক বেশি হারে বাড়ছে অন্যায় অশ্লীল কাজ। এ কথা কি?